কোথায় ফিরবে ক্রিমিনাল কাজ হয়েছে আমি কোথায় আসবে মানুষ কি চায় আপনি আপনি লুটপাট করে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করে দিবেন বিদেশে আওয়ামী লীগ রাজনীতিতে ফেরা দরকার কি রূপে ফেরা দরকার ফিরবে কোনো আত্মসমালোচনা নাই অনুশোচনা নাই আত্ম উপলব্ধি নাই কোথায় ফিরবে Where আগে তো ইউ হ্যাভ টু অ্যাকনলেজ যে যেটা করেছি যেটাকে সমর্থন দিয়েছি এবার আওয়ামী লীগের দুঃশাসন এবং পরিবারতান্ত্রিক রাজনীতি নিয়ে মুখ খুলেছেন সোহেল দাস তিনি বলেছেন তার উপর আওয়ামী লীগের নির্যাতনের কথা অবাক হবেন সোহেল দাস স্বীকার করেছেন যে আওয়ামী লীগের শেখ হাসিনার বিশেষ করে নব্বই পার্সেন্ট আত্মীয় মন্ত্রীদের তালিকা ছিল চলুন আমরা সোহেল দাসের আলোচনা শুনবো এত বিস্তারিত কথা বলবো না কাজ হয়েছে দেখতে পাচ্ছেন কোন আত্ম উপলব্ধি আত্মসমালোচনা অনুশোচনা রিপেন্টেন্স কিছু তাহলে হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট আমি কোথায় আসবেন এখানে জনগণ এবং নতুন প্রজন্মের ভিতরে কি চলছে এটা বুঝতে হবে না মানুষ কি চায় এটা বুঝতে হবে না মানুষ কি চায় আপনি আপনি লুটপাট করে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করে দিবেন বিদেশে আলামা এসে থাকবেন এটা চায় এটা আমার ব্যক্তিগত অভিমত এখন যদি জনগণ চায় পরিবর্তন দেখেন ডু ইট বাট আমি বিশ্বাস করি না পরিবর্তন ঠিক আছে আমি আমার একটা পরিচিতি আছে এখন পরিচিতি তো আমি সরাতে পারবো না আমার যে মেধা যোগ্যতা আছে আমি যদি ফিল করি সেটা দিয়ে আমি কিছু করতে পারবো তাহলে ইটস অ্যান অপশান রাইট কিন্তু আমি দাবি করব না যে আমি তাজউদ্দিন আহমেদের ছেলে এই জন্য আমাকে নিতে হবে দ্যাটস নট রাইট কি বলবো দেখেন আমি পদত্যাগ করার পর থেকে এখানে অনেকে হয়তো জানে না আমার উপর দিয়ে অনেক ঝরঝাপটা গিয়েছে যেটা আমি বলিনি কোনোদিন আমি কিন্তু দেশ ছাড়া হয়ে গিয়েছিলাম একটা পর্যায়ে আমি কিন্তু নিজে দেশ ছাড়া ছিলাম আমার জন্য সেফ ছিল না বাংলাদেশে থাকা জীবন মরণের হুমকি আমার ভাগিনা আমার মেজবোনের ছেলে ওকে নিয়ে পুলিশ নির্যাতন করলো বেধড়ক পিতালো এবং আমার আমার দুলাভাই যখন থানাতে গেল উনি আরেক রুম থেকে শুনছে যে এই যে তাজের ভাগিনাকে পেয়েছি একদম বানায় দিতেছি এটা দুই হাজার তেরো সালে এবং আমার পদত্যাগ নিয়ে কি নাটকই না হলো আমরা টিভিতে দেখলাম এই যে আপনি যে মূল কথাটা বলছিলেন যে গুলি করে মারার দৃশ্যগুলো আমিও টিভিতে যখন দেখলাম আমিও ঘটনাগুলো দেখলাম এখন আমার যেহেতু অভিজ্ঞতা আছে আমি দেখে তো বিস্মিত হয়েছি যে এটা তো পুরা পুরা চলছে যে একটা জিনিসকে আরেকটা বানিয়ে তারপরে ওইটা বারবার বারবার সব টিভি চ্যানেল দিয়ে বলানো এটা পুরা ব্রেন ওয়াশিং ওই যে হিরক রাজার দেশের মগজ ধোলাই যন্ত্র ঘর পুরা বাংলাদেশ হয়ে গেছিল যন্তর মন্তর ঘর ওই যন্তর ঘরের মধ্যে ওই কয়েকজন ওই যে সায়েন্টিস্ট গিয়ে ওই যে যারা যারা ছিল দায়িত্বপ্রাপ্ত তারা গিয়ে গিয়ে গুজগুজ করে এক একটা বানিয়েছে একটা ফ্যাক্ট কথা কিছু কিছু বক্তব্য খুবই উল্লেখযোগ্য এবং এটি বিশ্লেষণ করার অপেক্ষা রাখে পথ ছাড়াই শেখ হাসিনা পরিবারের লোকজন নব্বই ভাগ মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করতেন কোনো পদবিতে নেই কিন্তু মনে করেন শেখ সেলিম শেখ খেলাল শেখ জুয়েল তারা নব্বই ভাগ মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করতেন দর্শক বুঝতে পারছেন শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিলেন তার মামতো ভাই চাস্তো ভাই খালতো ভাই অনেকেই তারা কোনো পদবিতে ছিলেন না পদবি না থাকলেও কোনো সমস্যা নেই মোটামুটি তারাই মন্ত্রণালয় চালাতেন আর এই মন্ত্রণালয় চালাতে যেয়েই কিন্তু সোহেল তাজের সঙ্গে এই পনেরো বছরের শাসন আমলের প্রথম ভাগে চরম দ্বন্দ্ব তৈরি হয় শেখ সেলিমের এবং পরে তিনি শুধু মন্ত্রিত্ব না পরে এমপি পদ থেকেও তিনি পদত্যাগ করেন সবই জানেন শেখ হাসিনা কিন্তু কিছুই করেননি কেননা এই সমস্ত অন্যায় অনিয়ম স্বজন প্রীতি একেবারে কি বলবো যে যত রকম দুষ্কর্ম নিজে করেছেন তার কাছের লোকজন করেছেন পরিবারের লোকজন করেছেন সবকিছুই তিনি হজম করেছেন সোহেল তাজ একটি দুর্নীতির অভিযোগও নেই তার বিরুদ্ধে এবং উচ্ছ্বসিত ছিলেন তিনি এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্বটি পাওয়ার পর তিনি বলেছিলেন এখানে কোনো ভূষ বাণিজ্য হবে না মানে এবং কোনো রকম বদলিতে তদবির হবে না কিন্তু খুব দ্রুতই তার সেই স্বপ্ন ফিকে হয়ে যায় তারই একটি বর্ণনা দিয়েছে এখানে বলা হচ্ছে যে তানজিম আহমেদ সোয়েল তাস তিনি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছিলেন ঠিক কি কারণে কারো কি জানা আছে অথচ গাজীপুর কাপাসিয়া থেকে দুই সালে নির্বাচন করে আওয়ামী লীগের ভরাডুবির মধ্যেও আটান্ন আসনের একটি ছিল তার পরবর্তীতে ওয়ান ইলেভেন এর পর দুই সালে এমপি নির্বাচিত হয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পান কিন্তু বেশি দিন তিনি দায়িত্ব পালন করতে পারেননি স্বেচ্ছায় দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছিলেন কিন্তু কেন পদত্যাগ করেছিলেন তাই স্পষ্ট করেননি সোহেল তাস গণভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর মানব জুবিনের সঙ্গে মুখোমুখি হয়েছিলেন তিনি তারপর অনেক বক্তব্য তিনি দিয়েছেন প্রভাবশালী ব্যক্তির নাম না বললেও তখন আলোচনা ছিল আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম পুলিশের সহ সব নিয়ন্ত্রণ করতেন যা মেনে নিতে পারেননি সোহেল তাজ শেখ সেলিম তখন সরকারের কোনো দায়িত্বে ছিলেন না মানব জমিনকে এমন সাক্ষাৎকারে দিয়েছেন তার ভাষায় সরকারের নব্বই ভাগ মন্ত্রণালয় নিয়ন্ত্রিত হতো শেখ হাসিনার লোকদের দ্বারা মন্ত্রণালয়গুলো চলতো ম্যাজিক্যালি তাজ বলেন পনেরো বছর পর আওয়ামী লীগ সরকারের এখন যে পরিস্থিতি হয়েছে মন্ত্রণালয়ের দায়িত্ব ছেড়ে দেওয়ার সময় তা আজ করতে পেরেছিলাম সোহেল তাজ জানান তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অথচ তার নির্দেশ পালন করতেন না সচিবরা তাদেরকে বলা হয়েছিল সোহেল তাদের কথা না শোনার জন্য তার অজান্তে এসপি বদলি হয়ে যেত পরে তিনি বাধ্য হয়ে পদত্যাগ করেন তার পদত্যাগের পর দৃশ্যপট অন্যদিকে যায় তাকে জীবন মরণ লড়াই করতে হয় বিভিন্নভাবে তাকে নির্যাতন করা হয় তার ভাগ্নেকে পর্যন্ত গুম করা হয় দুই নয় সালে জানুয়ারি মাসে দায়িত্ব পেয়ে ওই বছরের মে মাসে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন দুই সালে তেইশে এপ্রিল তিনি এমপি পদ থেকেও পদত্যাগ করেন ওই সময় তার পদত্যাগপত্র গ্রহণ করা হয়নি সাতই জুলাই তিনি আবার পদত্যাগপত্র দিলে সেটি গ্রহণ করা হয় সৈল বলেন দুই হাজার আট সালে নির্বাচনে বিজয়ী হয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পায় আমি খুবই উচ্ছ্বসিত ছিলাম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়ে আমার ইচ্ছা ছিল দেশটাকে একটি সুন্দর প্রগতিশীল উন্নত বাংলাদেশ হিসেবে গড়ে তুলব তার মানে আমি এটাও জানি আমাকে কি করতে হবে সিস্টেমেটিক চেঞ্জ করতে হবে সিস্টেমেটিক চেঞ্জ করতে চেয়েছিলাম আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে বিচার বিভাগ প্রশাসন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে রাজনীতি ও দলীয়করণ মুক্ত করতে হবে যাতে এই প্রতিষ্ঠানগুলো রাষ্ট্র জনগণের জন্য কাজ করে আওয়ামী লীগ এরকমই একটা ইশতেহার দিয়েছিল যেটি আমাকে সাংঘাতিকভাবে উৎসাহিত করে আরেকটি উল্লেখযোগ্য বিষয় ছিল নির্বাচন কমিশন একদম একটা স্বাধীন নির্বাচন কমিশন হবে যেখানে কোনো ভোট কারচুপি হবে না আপনার ভোট আমার ভোট সদিচ্ছায় দিতে পারবো এমন একটা বাংলাদেশ হবে যাই অনেক কথা তিনি তার ক্ষোভে বলেছেন তিনি আরো বলছেন যে সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ বলছেন আমি প্রতিমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর একটা মিটিং ডেকেছিলাম আইজিপি এসবি প্রধান র্যাব প্রধান ডিবি প্রধান এবং সকল সংস্থার প্রধানরা উপস্থিত ছিলেন আমি তাদেরকে স্পষ্ট করে বলেছিলাম বদলি নিয়োগ বাণিজ্য এখন থেকে বন্ধ এখানে কোনো ব্যবসা চলবে না আমি যতদিন থাকবো ততদিন এটা অ্যালাউ করব না এটা শুধু পুলিশের মধ্যে না এই লিঙ্কেজটা অনেক উপরের দিকে যায় এখানে অনেক অদৃশ্য শক্তি আছে যারা এটাকে নিয়ন্ত্রণ করে অনেক ক্ষেত্রে আমার অজান্তেই একটা অদৃশ্য শক্তি কাজ করে নেয় এসপি বদলি হয়ে যায় অথচ আমি নিজেই জানতাম না এই ধরনের ঘটনা যখনই ঘটতে লাগলো তখন আমি মনে করলাম এখানে একটা পদ নিয়ে বসে থাকার কোনো মানে হয় না যাই হোক এখানে তিনি বলছেন যে নব্বই শতাংশ মন্ত্রী জানেন না তাদের মন্ত্রণালয় কিভাবে চলছে তার মানে শেখ হাসিনা তার পরিবারের যেই সদস্যরা ধরো সোহেল তাজ বিভিন্ন সময় তিনি ভালো কথায় বলেন যদিও অনেক সময় সমালোচিত হয়েছেন তার সবচেয়ে বড় অপরাধ হচ্ছে তিনি আওয়ামী লীগ করেছেন তার বাবা তাজউদ্দিন আহমেদ সম্পর্কে কিন্তু মানুষের ধারণা রয়েছে মানুষ তাজুদ্দিন আহমেদকে কিন্তু ভালোই মনে করে যদিও শেখ মুজিবুরকে নিয়ে যদিও তিনি যুদ্ধের নায়ক ছিলেন তারপরেও কিন্তু তাকে নিয়ে অনেক সমালোচনা কারণ তিনি তিনিও বাহাত্তর থেকে পঁচাত্তরে একটা স্বৈরাচারী শাসন ব্যবস্থা কায়েম করেছিল কিন্তু তাজুদ্দিন আহমেদের এরকম ব্যাড রেকর্ড নেই তিনিও মুক্তিযুদ্ধে অনেক বড় ভূমিকা পালন করেছেন তাই তাজউদ্দিনের ছেলে হচ্ছেন সোহেলতাজ সোহেল তাসের দ্বারাও বড় ক্ষতি হয়েছে আমরা সেটা বলতে পারি না যদিও বিডিও হত্যাকাণ্ডের সময় এই হাসিনা সরকারের একজন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে তিনি ছিলেন তো তিনি বলেছেন যে আসলে এখানে কি হয়েছিল এবং তাকে কিভাবে ক্ষমতাচ্যুত করা হয়েছিল পদত্যাগ করা হয়েছিল তিনিও আসলে সুবিধা বুক করতে পারেন এই পরিবারতান্ত্রিক রাজনীতির কারণে কারণ আমরা জানি এ সরকারের নব্বই পার্সেন্ট তিনিও বলেছেন নব্বই পার্সেন্ট যে মন্ত্রণালয় সেগুলো শেখ হাসিনা পরিবারের ভিতরে ছিল এবং শেখ সেলিমের সাথে একটা দ্বন্দ্বের কারণেই সোহেল তাস রাজনীতি থেকে চলে গিয়েছিল এবং তিনি যেটা বলেছেন তার দেশে থাকাটাও হুমকি হয়ে দাঁড়িয়েছিল জীবনের নিরাপত্তার হুমকি হয়ে দাঁড়িয়েছিল তো মনে করি সুহেল তাজের সব কিছু মিলিয়ে যদি তিনি বঙ্গবন্ধুকে ভালোবাসেন ভালোবাসতেই পারেন তারা বঙ্গবন্ধুর আদর্শ রাজনীতি করেছেন তার বাবা তো সুহেল তাজের মতো ব্যক্তিরা আমি মনে করি বাংলাদেশের রাজনীতিতে প্রয়োজন যদি সুহেল তাজের মতো ব্যক্তিরা আওয়ামী লীগের রাজনীতিতে আসে আমার মনে হয় না খারাপ হবে কারণ আওয়ামী লীগ তো বিলীন হয়ে যাবে না বিলীন করে দিতে পারলে ভালো কিন্তু বিলীন যদি না হয় তাহলে এ সমস্ত যদি নেতৃত্ব দেয় তাহলে হয়তোবা আওয়ামী লীগে সুস্থ রাজনীতির দ্বারা ফিরতে পারে সুহেল তাজের বড় ধরনের আমি বলবো না খারাপ কোনো রেকর্ড আছে একটা রেকর্ডই হচ্ছে বিডিএ হত্যাকাণ্ডের সব তিনি দায়িত্বে ছিলেন তো দায়িত্ব ছিলেন তাকে হয়তোবা জিজ্ঞাসাবাদ করলে প্রকৃত হত্যাকাণ্ড বা কিভাবে ঘটেছে সেগুলো তিনি বলবেন এই বলার সুযোগটা তাকে দেওয়া উচিত আর যদি এই সুযোগটা না দেওয়া হয় তাহলে তার বিরুদ্ধেও কিন্তু বড় ধরনের ব্যবস্থা নেওয়া হয়ে যেতে পারে কারণ আমরা জানি যারা এই বিডিএর হত্যাকাণ্ডে জড়িত ছিল তারা যদি জানে যে সুহেল যে কাছে অনেক তথ্য রয়েছে তারা কিন্তু তার বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারে এই জন্য সরকারের উচিত হবে সুহেল নিরাপত্তা দিয়ে এবং তার কাছ থেকে এই বিডিএর হত্যাকাণ্ডের মূল এভিডেন্সগুলো নিয়ে নেওয়া